আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি মোহাম্মদ মিনারুজ্জামান, আপনাদের সাথেই আছি। আজকে আমাদের বিষয় কিভাবে পাস উপায়ে পরীক্ষার মধ্যপথে যে ভুলগুলো হয় সেই ভুলগুলোকে আমরা এড়িয়ে যেতে পারি। সো রুল নাম্বার ওয়ান, ডোন্ট প্যানিক। এখানে হচ্ছে আপনি কখনোই ভীতি পরীক্ষা ভীতি রাখবেন না আপনার নিজের মধ্যে। যদি আপনি পরীক্ষার ভীতি রাখেন তাহলে পরীক্ষা অবশ্যই আপনার খারাপ হবে। তখন আপনার কাছে এরকম মনে হবে আপনি এটা দিতেছেন এটা ভুল, যখন আপনি ওইটা দিতেছেন তখন ওইটা ভুল, দেখা যাবে সঠিক অ্যান্সারটা আপনার কাছে ভুল মনে হবে, তখন আপনি ভুল অ্যান্সারটা পরীক্ষা খাতায় লিখে দিয়ে আসবেন। আমার ক্ষেত্রে পরীক্ষা ভীতিটা কীভাবে কাজ করতো, যখনই আমার পরীক্ষা আসতো ছোটোকালে তখনই আমার জ্বর চলে আসতো। এতে দেখা যেত যে আমি পরীক্ষা যে আউটপুটটা দেওয়া দরকার, আমার পার্সোনাল যে বেস্ট আউটপুটটা আছে সেটা আমি কখনোই দিতে পারতাম না। সো স্বভাবতই আমি বেস্ট আউটপুটের তুলনায় অনেক কম পরীক্ষার মধ্যে পারফরমেন্স করতাম আমি। রুল নাম্বার টু, রিড দ্য হোল কোশ্চেন পেপার বিফোর এক্সট্রা রাইটিং। সো এখানে যে জিনিসটা হচ্ছে, আপনি কোশ্চেনটা পাওয়ার সাথে সাথে আপনি অ্যান্সার লেখা শুরু করবেন না, এতে কিন্তু আপনি অনেক বেশি ভুল করবেন। কারণটা কী হচ্ছে, আপনি তো পরীক্ষায় কোশ্চেনটা যখন পাবেন তখন আপনার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে। সো এক্সাইটমেন্টের মাথায় যদি আপনি কোশ্চেন পেপারটা পাওয়ার সাথে সাথে লিখে দেন, এক্সাইটমেন্টটাতে আপনি অনেক কিছু ক্যাচ করতে পারবেন না। এতে দেখা যাবে যে কি, এতে দেখা যাবে যে আপনি সহজ কোশ্চেনটা ভুল অ্যান্সার করে চলে আসছেন। সো আগে আপনি কোশ্চেনটা পড়বেন, তারপর কোশ্চেনটা বুঝবেন, তারপরে 5 মিনিট বা 4 মিনিট পরে আপনি লেখা শুরু করবেন। সো এতে কিন্তু আপনার কাছে মনে হবে যে 4-5 মিনিট ওয়েস্ট, বাট এইটা কিন্তু আসলে ওয়েস্ট না। এটা হচ্ছে আপনি আপনার নিজেকে শান্ত করতেছেন, পরীক্ষার কোশ্চেনটা দেখতেছেন, পরীক্ষার কোশ্চেনটা আপনি বুঝতেছেন। আর এই কোশ্চেনগুলো যখন আপনি পরবর্তী সময় দেখবেন তখন আপনার কাছে কোশ্চেনগুলো একদম কী মনে হবে, সহজ মনে হবে, যে হ্যাঁ এটা আমাকে পরিচিত পরিচিত মনে হবে। সো রুল নাম্বার এখন থ্রি, রুল থ্রি, অ্যান্সার দ্য কমন কোশ্চেন্স ফার্স্ট। আপনাকে অবশ্যই কমন কোশ্চেনটা প্রথমেই অ্যান্সার করতে হবে। অনেকে একটা টেন্ডেন্সি থাকে কি, পরীক্ষার হলে যদি 1 নম্বর কোশ্চেন থাকে, 1 নম্বর কোশ্চেন আগে যদি দেয়, এরপরে 2 নম্বর দেয়, এরপরে 3 নম্বর দিই, এতে হচ্ছে যে আমার কি, যে কাটবে পরীক্ষা খাতাটা যে দেখবে সে হচ্ছে যে বেশি মার্কস মনে হয় দেবে, এমনটা না। কিন্তু প্রতিটা প্রশ্নের জন্য আপনি সমান মার্কস বরাদ্দ। সো আপনি যখন এইভাবে কোশ্চেনে অ্যান্সার করতে যাবেন তখন হচ্ছে যে আপনি দেখা যাবে অনেক সময় কঠিন কোশ্চেনটা অ্যান্সার করে চলে এসেছেন কিন্তু সহজ কোশ্চেনটা আপনি অ্যান্সার করার সময় পাননি। সো প্রথম দিকে আপনার স্ট্র্যাটেজি থাকবে, আপনার যদি 10 নম্বর কোশ্চেনটা যদি আপনার কাছে সহজ মনে হয় তাহলে 10 নম্বর কোশ্চেনটা আপনি প্রথমেই লিখেন, আপনি প্রথমে সেই কোশ্চেনটা দিয়ে শুরু করেন। সো এটা হচ্ছে রুল নাম্বার তিন। রুল চার, বিফোর অ্যান্সারিং এ কোশ্চেন রিড দ্য কোশ্চেন অ্যাটলিস্ট টোয়াইস। একটা কোশ্চেন আগে অ্যান্সার করার আগে কোশ্চেনটা 2 বার পড়তে হবে কমপক্ষে, তাহলে আপনি বুঝবেন যে অ্যাকচুয়ালি কোশ্চেনটাতে কী চাইছে। অনেক সময় আমাদের দেখা যায় যে কোশ্চেনের মধ্যে একটা জিনিস চেয়েছে, আমি পরীক্ষা হলে সম্পূর্ণ অন্য জিনিস লিখে দিয়ে চলে আসছি। যখন বাসায় চলে আসছি, যখন ফ্রেন্ডদের সাথে কথা বলতেছি, তখন মনে হচ্ছে আচ্ছা 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 এটা তো এটা চায়নি, এটা চেয়েছে এটা। তো তখন তো আসলে হাল হুতাশ করে কোনো লাভ নেই। এর জন্য কোনো কোশ্চেন অ্যান্সার করার আগে অবশ্যই সেই কোশ্চেনটা আপনি 2 বার পড়বেন। 2 বার পড়ার পরে আপনি যদি বুঝেন, 2 বারে আপনি সেম যদি কোশ্চেনটা চায় তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ ঠিক আছে এটাই সেই কোশ্চেন যেটা আমি লিখতেছি। সো রুল নাম্বার 5, রুল নাম্বার 5 কী হচ্ছে, রুল 5 হচ্ছে ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এ কোশ্চেন বাই রিডিং রাইট দ্য কোশ্চেন বিফোর অ্যান্সারিং। তার মানে হচ্ছে আপনি যদি একটা কোশ্চেন যদি আপনি পড়ে বুঝতেছেন না তাহলে আপনি কী করবেন, তখন আপনার কাছে যদি সময় থাকে আপনি কোশ্চেনটাই আবার দ্বিতীয়বার লাইনে লিখেন। এতে কী হবে, আপনি যখন লিখবেন তখন আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কোশ্চেনটার মধ্যে কী চাচ্ছে। অনেক সময় দেখা যায় যে কি, আমাদের হচ্ছে কোশ্চেন পেপারে মানে এত টিকিট দেওয়া থাকে যে আমাদের মাথা ক্যাচ করে না আসলে অ্যাকচুয়ালি কোশ্চেনটা কী চাচ্ছে। যখন আমি লিখবো তখন ওই টিকি জিনিসগুলোকে আস্তে আস্তে ভেঙে ভেঙে যায়। সো একটা বড় কঠিন জিনিসকে, কঠিন পাঠকে আপনি ছোটো 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 টুকরাতে আপনি যখন ভাঙবেন তখন সেটা আপনার কাছে অবশ্যই সহজ মনে হবে। সো এক্ষেত্রে হচ্ছে যে যেই থাম রুল, যে 5 নম্বর রুল, সেটা হচ্ছে আপনি অবশ্যই যদি কোশ্চেনটা না বুঝেন তাহলে আপনি কোশ্চেনটা লিখবেন, আর একবার লেখা সমান 10 বার পড়া, ঠিক আছে। তাহলে অবশ্যই এই 5টা উপায় যদি আপনি ফলো করেন আপনার পরীক্ষা অবশ্যই ভালো হবে, এই আশা রাখি, এই প্রত্যাশা করি। আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যদি কন্টেন্টগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, যাতে নিয়মিত আপনি আমার ভিডিওগুলো পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।